হয় যত আসলে সরকারে নতুন এস ওপি যোগেদ অহাকালে যকডাউনের যা প্রক্রিয়া আছে সেই পরীক্ষার প্রক্রিয়া যথেষ্ট শিথিলতা অনার কথা আসলে চিন্তা চর্চা কৰিছে কিন্তু ঠিক তেনে সময়তে যৌহাট জেলার বিভিন্ন গ্রামাঞ্চল কিন্তু কোভিড আক্রান্ত হার ক্রমাৎ যে বৃদ্ধি পাইছে মো কোথায় যে তিয়কৰ জাজির ধেমাজি গাঁৱত আর এই ধেমাজি গাঁৱত যোগাকালি এই এশ বাইশজন লোকৰ কোভিড পরীক্ষা করা হয়েছিল আর এশ বাইশজন কোভিড পরীক্ষা করা লোক চল্লিশ জনের আসলে পজিটিভ ওলাইছিল আর সেই সময় ইয়ে য তেওঁলোকৰ ৰাজচ্বকৰ বিষয়ে লীনা কৰা হৈছিলে আৰু তেখেতে এই যি আচলতে অঞ্চলটো এই অঞ্চলটো তেখেতে কণ্টেইনমেণ্ট জোন হিচাপে ঘোষণা কৰিছিলে আৰু ইয়াত প্ৰায় তিনিশ ছয়ত্ৰিছজন লোক আছে আৰু তিনিশ ছয়ত্ৰিছজন লোকৰে এশ বাইছজন লোকৰ আচলতে কালি কালি ক'ভিড পৰীক্ষা কৰা হৈছিলে আৰু এই তাৰে যি আছে চল্লিছজনৰ আচলতে পজিটিভ আছে তাৰে নজনৰ অৱস্থা অলপ সংকটজনক হোৱাৰ বাবে তেখেতলোকক যোৰহাট যি চিকিৎসা মহাবিদ্যালয়ত আছে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত তেওঁলোকক প্ৰেৰণ কৰা হৈছিলে আৰু বাকী যি একত্ৰিছজন লোক আছে সেই একত্ৰিছজন লোকক তেওঁলোকক হোম আইচলেশ্যনত তেওঁলোকক থাকিবলৈ পৰা পৰামৰ্শ দিয়া হৈছে আৰু মোৰ সতীৰ্থক মানে দেখা গৈছে এই যে আসলে পথ আছে গাঁওক্ষে অ করা বিভিন্ন পথ বিভিন্ন পথতে এই যে আসলে কন্টেইনমেন্ট জোন লিখি এবং পথ পথর সেই যোগাযোগ সেই যোগাযোগ আসলে বন্ধ করে দিয়া হয়েছে এই গাঁওয়ার কোনো লোক বাইরে যাতে ওলাই যাব নয় তার ব্যবস্থা করেছে আর ইয়ার ইয়ালে যাতে কোনো বাহিরে যে সোমাব না তার ব্যবস্থা করেছে মুহে আছে স্থানীয় যে আছে গাঁও বুড়া আছে তেওঁ প্ৰতি তেওঁকো আমি জানিব বিচাৰিম কি ক'ব যোৱাকালি যিহেতু বিয়লি বিয়লি ভাগত হৈছিলে ভাগতহে হৈছিলে আৰু বিয়লি ভাগত যেতিয়া ইয়াতে টেষ্ট টেষ্ট কৰা হৈছিলে যথেষ্ট সংখ্যক লোকক পজিটিভ ওলাইছিলে প্ৰশাসনে কণ্টেইনমেণ্ট জোন ঘোষণা কৰিছে ঘোষণা কৰিছে গতিকে এই কণ্টেইনমেণ্ট জোখ ঘোষণা কৰিলে তাৰ এতিয়া যি মানুহ যিখিনি জুনৰ ভিতৰত আছে সেই মানুহখিনি বাহিৰলৈ ওলোৱাটো বন্ধ কৰিছে আৰু বাহিৰৰ মানুহখিনিও ভিতৰলৈ যোৱাটো বন্ধ কৰিছে প্ৰশাসনে এই কি ব্যৱস্থাৰে সেইখিনি আগবঢ়াব সেইখিনি বৰ্তমান আকৌ মেডিকেল বিভাগৰ মানুষও চোৱা চিতা কৰি আছে আমাৰ লগত আশা বাইদেউ আছে মেডিকেল বিভাগের আৰু আর বাকি বাকি যে আছে তিনশো সৈত্রিশজন এই যে আছে কন্টেইনমেন্ট জোন তিনশো সৈত্রিশজন লোক আছে তাই এশ বাইশজন লোকের খাইফে করা বাকি সকল আজি করা হব না বাকি সকল করার ব্যবস্থা কালি করে থাকে হয়তো আবার নাকি মেডিকেল বিভাগৰ মানুষ আসলে তিনশো ছয়ত্রিশজন ইস কন্টেইনমেন্ট জোন আছে এই ইএর কন্টেন্ট জন তিনশত্রিশ জন লোক আসলে আছে আর এই তিনশ সৈত্রিশ জোকের ভিতরে একশ বাইশজন লোকের আসলে কালি কোভিড টেস্ট করা হয়েছিল তার চল্লিশ লোক পজিটিভ হয়েছে আর বাকি যখন থাকি গেছে সেই সকল আজ জেলা প্রশাসনের তরফের আজ পনেরো আসলে কোভিড টেস্ট করলে এটা স্থানীয় যুগে আছে আশা কর্মী আছে তাদের জানি কি কব কালি কি যখন মানুষ আছে হোম আইসোলেশন আছে আর যখন যুহার বানিলে তো অবস্থা বা গম গম্পায়নি কিনা এই নজন আসলে তার

পাছত তেওঁলোকে জানিছে যে জি জি এছ একত্ৰিছজন লোক এতিয়া ইয়াতে সোম আইচলেশ্যনত আছে আৰু এই সোম আইচলেশ্যনত থকা থকা লোকসকলক ইয়াতে ইয়াতে আছে চিকিৎসা চিকিৎসা ব্যৱস্থা আচলতে কৰা হ'ব আৰু জি এছ এলতে প্ৰশাসনৰ ফালৰ পৰা যিহেতু এইটো কণ্টেইনমেণ্ট ঘোষণা ঘোষণা কৰা হৈছে প্ৰশাসনৰ ফালৰ পৰা জি এছ এলে খাদ্য খাদ্যৰ লগতে যি বিভিন্ন ধৰণৰ আছে ব্যৱস্থা আছে সেই ব্যৱস্থা আছে যোগান ধৰি বুলি আমাক যোৱাকালি যি আছে ৰাজহৰ বিষয়ে দিনা পৰা তেখেতে আমাক তেখেতে আমাক জনাইছিলে আজি পুৱা পুৱাৰ ভাগতে ইয়ালে চিকিৎসা কৰ্মী এটি দল আহিব বাকী যিসকল লোক আছে সেই লোককো লোকসকলকো পৰীক্ষা কৰি কিন্তু এই কিন্তু এটা এটা কথা ক'ব লাগিব যে যিহেতু এছ অপি এচন নতুন এছ অ' পিৰ কথা চিন্তা চৰ্চা কৰি থকা হৈছে কিন্তু ঠিক ঠিক সেই সময়তে তেওঁলোকৰ যিহেতু গ্ৰামাঞ্চল আছে গ্ৰামাঞ্চলত যথেষ্ট সংখ্যক ক'ভিড ৰোগীৰ এই সংখ্যা বৃদ্ধি পোৱা দেখা দেখা পোৱা গৈছে ইয়াৰ ক'বলৈ ইয়াৰ ইয়াৰ নিচি আকৰে থকা যিখন পঞ্চায়ত পোক পঞ্চায়ত সেই পোক পঞ্চায়তৰ পঞ্চল্লিছজনকৈ লোক আচলতে ক'ভিড ৰোগত আক্ৰান্ত হৈ তেওঁলোকে সোমাইছিলোত আছে আৰু বহুকেইজন ব্যক্তি আচলতে মৃত্যু মৃত্যু ঘটিছে তেওঁলোকে যোৱা 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 কেইদিনমানত আৰু তেওঁক যিহেতু চাহ চাহ বাগিচা আছে সেই চাহ চাহ বাগিচা অঞ্চলসমূহতো গণ সংক্ৰমণ হোৱা দেখা গৈছে